dear students, welcome you to my online class, that is BM Sir online classes. দেখো প্রত্যেক দিনের মতো আজও আমরা স্পোকেন ইংলিশের কিছু নিয়ম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা জানো আমরা এই ক্লাসে প্রত্যেক কিছু না কিছু স্পোকেন ইংলিশ এর টিপস দিয়ে থাকি। ঠিক তেমনি ভাবে আজও আমরা সেই কাজই করতে চলেছি। আজকে আমরা যে নিয়মটা শেখাবো সেটা আমাদের ঘর সারে সব সময় প্রায় ব্যবহৃত হয়। যদি দেখো কোনো এমন একটা বাক্যে কোনো একটা বস্তুর সঙ্গে অন্য বস্তুর, কোনো প্রাণীর সঙ্গে অন্য প্রাণীর তুলনা করা হয় এবং তারা মতো শব্দটির দ্বারা সংযুক্ত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে বাক্য গঠন করবে। যেমন মনে করো আমি যদি বলি তার মনটি ফুলের মতো নরম, দেখো তার মনকে এখানে ফুলের নরমের সঙ্গে তুলনা করা হচ্ছে। বা মনে করো আমি যদি বলি বস্ত্রটি বা কাপড়টি ফুলের সেই দুধের মতো সাদা, তার মানে কাপড়টাকে দুধের সাদা রঙের সঙ্গে কি তুলনা করা হচ্ছে। বা মনে করো সে বাঘের চেয়ে হিংস্র, সে বাঘের মতো হিংস্র, সে বাঘের মতো হিংস্র। তাহলে দেখো যদি দেখো কোনো একটা বস্তু বা কোনো একটা প্রাণীকে অন্য কোনো বস্তু বা প্রাণীর সঙ্গে তুলনা করা হয় এবং তারা যদি মতো শব্দ দ্বারা যুক্ত থাকে, তাহলে সঙ্গে সঙ্গে তুমি সেক্ষেত্রে কীভাবে বাক্য গঠন করবে। প্রথমে যাকে তুলনা করা হচ্ছে তার নামটা লিখবে, তারপর ওই বাক্যে যে ক্রিয়াপদ আছে বা ভার্ব আছে সেটাকে লিখতে হবে। যদি বর্তমান কালে থাকে তাহলে ভার্বের অ্যামিজা লিখতে হবে, যদি অতীতকালে থাকে তাহলে ভার্বের রূপ অনুযায়ী ওয়াজওয়া লিখতে হবে, আর যদি মনে করো ফিউচার টেন্সে বা ভবিষ্যতে থাকে তাহলে ভার্বের রূপ অনুযায়ী শ্যাল বি অথবা উইল বি লিখতে হবে। অর্থাৎ প্রথমে তুমি যাকে তুলনা করা হচ্ছে তার নাম লিখবে, তারপর ভার্ব লিখবে, সাহায্যকারী ক্রিয়া লিখবে, তারপর অ্যাজ কথাটাকে বসাতে হবে, এস অ্যাজ, তারপর ওখানে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই বিশেষণ মানে সেই তুলনাবাচক পদটা সেটাকে তোমাকে উল্লেখ করতে হবে, তারপর আবার অ্যাজ ব্যবহার করতে হবে, তারপর যার সঙ্গে তুলনা করা হচ্ছে তাকে বসাতে হবে বা অবজেক্টকে। তাহলে আমি আবার একবার বলি, প্রথম ব্যাপারটা হচ্ছে কোনো একটা বস্তুকে অন্য বস্তুর সঙ্গে কিংবা কোনো একটা প্রাণীকে অন্য প্রাণীর সঙ্গে যদি তুলনা করা হয় এবং সেই বাক্যে যদি মতো শব্দটির দ্বারা তারা সংযুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি কেমনভাবে বাক্য গঠন করবে। যেমন মনে করো আমি বললাম যে সে বাঘের মতো হিংস্র, বা মনে করো আমি বললাম যে কাপড়টি দুধের মতো সাদা, বা মনে করো আমি বললাম যে ঘরটি পাতার চেয়েও পাতার মতো মসৃণ, এরকম সমস্ত কথা বললাম। তার মানে দেখতে পাচ্ছি তোমরা একটা বস্তু বা প্রাণীকে অন্য একটা বস্তু বা প্রাণীর সঙ্গে তুলনা করা হচ্ছে এবং সংযুক্ত থাকছে তারা মতো শব্দটি দ্বারা। এক্ষেত্রে বাক্য গঠনের নিয়ম হলো প্রথমে যাকে তুলনা করা হচ্ছে তাকে লিখবে, তারপর ভার্ব বা ক্রিয়াপদকে লিখবে, তারপর হচ্ছে অ্যাজ কথাটাকে লিখবে, তারপর ওই তুলনাবাচক পদটিকে মানে অ্যাডজেক্টিভটিকে তুলনা লিখতে হবে, তারপর আবার অ্যাজ লিখবে, তারপর যার সঙ্গে তুলনা করা হচ্ছে বা অবজেক্ট সেটাকে লিখতে হবে। দেখো আমি এটাই এখানে লিখেছি যে যাকে তুলনা করা হচ্ছে বা সাবজেক্ট লিখলাম, তারপর ভার্ব টেন্স অনুযায়ী, তারপর অ্যাজ, তারপর অ্যাডজেক্টিভ, তারপর আবার অ্যাজ, তারপর যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা লিখলাম। আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, দেখো যেমন ধর কাপড়টি দুধের মতো সাদা, দেখো তার মানে কাপড়টাকে আমি তুলনা করছি দুধের সাদা রঙের সঙ্গে। দেখো এখানে মত শব্দটা সংযোজক হিসেবে কাজ করেছে, সুতরাং লিখলাম কাকে তুলনা করা হচ্ছে কাপড়টিকে, তাহলে দেখ ক্লথ, তারপর সাহায্যকারী ক্রিয়া হিসেবে ইজ বসিয়েছি, তারপরে দেখো অ্যাজ বসিয়েছি, তারপরে এখানে যে অ্যাডজেক্টিভটা আছে সাদা হোয়াইট তারপরে বসালাম আবার অ্যাজ, তারপরে মিল্ক যার সঙ্গে তুলনা করা হচ্ছে। তার মানে প্রথমে যাকে তুলনা করা হচ্ছে তাকে লিখবো, তারপর টেন্স অনুযায়ী ভার্ব বসাবো, তারপর অ্যাজ বসাবো, তারপর অ্যাডজেক্টিভ, তারপর অ্যাজ, তারপর যার সঙ্গে তুলনা করা হচ্ছে বা অবজেক্ট। আমি কতগুলো উদাহরণ দিচ্ছি, দেখো কাপড়টি দুধের মতো সাদা, দ্য ক্লথ ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, তারপরে লিখেছি সে বাঘের মতো হিংস্র, হি ইজ অ্যাজ ফেরোসিয়াস অ্যাজ এ টাইগার, তারপরে লিখেছি তার মনটি ফুলের মতো নরম, হিজ মাইন্ড ইজ অ্যাজ সফট অ্যাজ ফ্লাওয়ার,
তোমাদের কথা বলে নিই, এই যে যার সঙ্গে তুলনা করছি সেটা যদি কাউন্টেবল নাউন হয় তাহলে তার আগে আর্টিকেল বসাবে, আর যদি কাউন্টেবল না হয় তাহলে সেক্ষেত্রে আর্টিকেল বসানোর দরকার নেই। নেক্সট আমরা যে তাহলে আমরা প্রথম যে নিয়মটা শুরু করলাম যে কোনো একটা বস্তু বা প্রাণীকে যদি অন্য কোনো একটা বস্তু বা প্রাণীর সঙ্গে তুলনা করা হয় এবং সেখানে মতো শব্দটি দ্বারা সংযুক্ত থাকে তারা, তাহলে সেক্ষেত্রে প্রথমে যাকে তুলনা করা হচ্ছে তাকে বসাবে, তারপর ওই বাক্যের ক্রিয়াপদকে বসাবে, তারপর অ্যাজ, তারপর অ্যাডজেক্টিভ বা বিশেষণ যে তুলনাবাচক পদটা আছে সেটাকে, তারপর আবার অ্যাজ, তারপর যার সঙ্গে তুলনা করা হচ্ছে তাকে। এরপরের যে নিয়মটা শিখব, যদি দেখো এমন কোনো বাক্য তোমাকে বলেছি যেখানে দুটো বাক্য দুটো কর্তা, সরি এমন একটা বাক্য বলেছি যেখানে দুটো কর্তা আছে এবং কর্তা দুটো সংযুক্ত হয়েছে সঙ্গে সঙ্গে, যেমন মনে করো শিক্ষকের সঙ্গে সঙ্গে ছাত্ররাও ক্লাসে ঢুকছিল, যেমন মনে করো মায়ের সঙ্গে সঙ্গে মেয়েটিও কাঁদছে, বা মনে করো পুলিশের সঙ্গে সঙ্গে চোররাও থানায় ঢুকছে, বা মনে করো বললাম নেতাদের সঙ্গে তাদের সঙ্গে সঙ্গে তাদের ক্যাডাররাও যাচ্ছে। তাহলে দেখো এই দুটো কর্তা যদি যুক্ত থাকে সঙ্গে সঙ্গে বা তৎসহ বা সাথে সাথে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে নিয়ম হলো প্রথমেই প্রথম কর্তাটাকে বসাবো, তারপর অ্যাজ ওয়েল অ্যাজ বসাবো, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর আবার দ্বিতীয় কর্তাটাকে বসাবো, তারপর ওই বাক্যের টেন্স অনুযায়ী কি বাক্য গঠন করব। যেমন মনে করো আমি যদি এরকম বলি শিক্ষকদের সঙ্গে সঙ্গে ছাত্ররাও রাস্তা হাঁটছিল, তাহলে দেখো দুটো কর্তা শিক্ষক আর ছাত্ররা একসঙ্গে সঙ্গে সঙ্গে কথাটা যারা যুক্ত আছে, তাহলে দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস ওয়ার ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট। তার মানে আমি তোমাকে যেটা বলতে চাইছি, যদি কোনো বাক্যে দেখো দুটো কর্তা আছে এবং তারা সঙ্গে সঙ্গে শব্দটা দ্বারা বা তৎসহ শব্দটা দ্বারা যুক্ত আছে, যুক্ত হয়ে কোনো কাজ করছে তারা, তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রথম কর্তা বসাবে, তারপর অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর দ্বিতীয় কর্তা, তারপর টেন্স অনুযায়ী বাক্য। টেন্স অনুযায়ী বাক্য মানে যে টেন্সে থাকবে সেই টেন্স অনুযায়ী করবে। হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা আছে যেটা বিশেষ দ্রষ্টব্য, সেটা হচ্ছে প্রথম বাক্যের কর্তার যে নাম্বার থাকবে, জেনে রাখো ওখানে যে সাহায্যকারী ক্রিয়া হবে তার নাম্বারও কিন্তু সেটাই হবে। প্রথম প্রথম কর্তাটা যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বও কিন্তু সিঙ্গুলার নাম্বারে হবে, প্রথম কর্তাটা যদি প্লুরাল নাম্বারে হয় তাহলে কিন্তু ভার্বও জেনে রাখো প্লুরাল নাম্বারে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো তাহলে আমি বললাম যে যদি কোনো বাক্যে দুটো কর্তা থাকে এবং তারা সঙ্গে সঙ্গে বা তৎসহ এইসব শব্দ দ্বারা যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে নিয়ম হলো প্রথম কর্তাকে বসাবে, তারপর অ্যাজ ওয়েল অ্যাজ বসাবে, তারপর দ্বিতীয় কর্তাকে বসাবে, তারপর টেন্স অনুযায়ী বাক্য গঠন করবে, যে টেন্সে আছে সেই টেন্সে করবে। শুধু নিয়ম মনে রাখবে যে প্রথম কর্তার যা নাম্বার হবে ওই বাক্যে যে তুমি ক্রিয়াপদ ব্যবহার করছো সাহায্যকারী ক্রিয়াপদ তার নাম্বারও কিন্তু সেম হতে হবে প্রথম কর্তার সঙ্গে। প্রথম কর্তা যদি সিঙ্গুলার নাম্বারে থাকে তাহলে তোমার ভার্বটাও কিন্তু সিঙ্গুলার নাম্বারে থাকবে, প্রথম কর্তা যদি প্লুরাল নাম্বারে থাকে তাহলে তোমার ভার্বটাও কিন্তু প্লুরাল নাম্বারে হবে। দেখো আমরা সেই কথা এখানে লিখেছি, দেখো প্রথম কর্তা প্রথমে বসাবো, তারপর অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর দ্বিতীয় কর্তা, তারপর টেন্স অনুযায়ী গঠন করতে হবে। আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, দেখো শিক্ষকের সঙ্গে সঙ্গে ছাত্ররাও রাস্তা হাঁটছিল, দেখো লক্ষ্য করো দ্য টিচার শিক্ষকের সঙ্গে সঙ্গে ছাত্ররা, প্রথম কর্তা শিক্ষক এবং দ্বিতীয় কর্তা কিন্তু ছাত্ররা, সেই জন্য আমরা করেছি দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস। দেখো এরপরে রাস্তা হাঁটছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য আমরা বলেছি দেখো স্টুডেন্টস যদিও প্লুরাল নাম্বারে আছে কিন্তু ওটা তো দ্বিতীয় কর্তা, প্রথম কর্তাটা তো সিঙ্গুলার নাম্বারে আছে, সেই জন্য এখানে ভার্বটাও সিঙ্গুলার নাম্বার হয়েছে ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট। তাহলে গোটাটা হলো শিক্ষকের সঙ্গে সঙ্গে ছাত্ররাও রাস্তা হাঁটছিল, দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট। তারপরে দেখো মায়ের সঙ্গে সঙ্গে মেয়েটিও কাঁদছে, তাহলে দেখো মা আর মেয়ে দুটো কর্তা এবং যুক্ত আছে সঙ্গে সঙ্গে দিয়ে, আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে কাঁদছে, তাহলে দেখো দ্য মাদার অ্যাজ ওয়েল অ্যাজ হার ডটার ইজ ক্রাইং। কেন ইজ হলো, মা সিঙ্গুলার নাম্বারে, এই জন্য এখানে সিঙ্গুলার নাম্বারে হয়েছে। তারপর বললাম পুলিশের সঙ্গে সঙ্গে চোররাও থানায় ঢুকছিল, দেখো দ্য পুলিশ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য থিভস ইজ এন্টারিং ইন টু দ্য পুলিশ। তোমরা প্রশ্ন করতে পারো যেখানে থিভস প্লুরাল নাম্বার আছে কিন্তু তাহলে ইজ হলো কেন, কিন্তু দেখো প্রথম কর্তাটা কিন্তু পুলিশ সিঙ্গুলার নাম্বার,
আমি বলেছি সব সময় এখানে সাবজেক্টের সঙ্গে ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে প্রথম বাক্যের প্রথম কর্তার যা নাম্বার হবে সেই নাম্বার অনুযায়ী কিন্তু ওই ক্রিয়ার নাম্বার হবে। ক্লিয়ার? তাহলে আজকে আমরা দুটো ব্যবহার দেখলাম, একটা অ্যাজ আর একটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। প্রথমে বললাম যে যদি এমন তোমাকে বাক্য দেওয়া হয় যেখানে কোনো একটার সঙ্গে অন্য কিছু তুলনা করা হচ্ছে এবং সংযোজক হিসেবে মতো আছে, যেমন মনে করো বললাম তার মনটা ফুলের মতো নরম, তাহলে দেখো এখানে তার মনকে ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে এবং সংযোজক মতো আছে। কথাটা বোঝার চেষ্টা করো, সেখানে নিয়ম হলো প্রথমে যাকে তুলনা করা হচ্ছে তার নাম বসাবে, তারপর ওই বাক্যের ক্রিয়াপদকে বসাবে, তারপর অ্যাজ, তারপর তুলনাবাচক পদ যে মানে যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করেছে সেটাকে বসাবে, তারপর আবার অ্যাজ, তারপর ওই যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেই অবজেক্টটাকে। যেমন মনে করো আমি বললাম যে কাপড়টা দুধের মতো সাদা, দ্য ক্লথ ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক। কথাটা বোঝার চেষ্টা করো, শুধু মনে রাখবে ওই যা লাস্টে যে বিধেয় মানে অবজেক্ট যেটা, সেটা যদি কোনো কারণে কাউন্টেবল হয় তার আগে আর্টিকেল বসবে, আর যদি কাউন্টেবল না হয় তাহলে কোনো আর্টিকেল বসবে না। তারপরে বললাম যদি একই বাক্যে দুটো কর্তা থাকে এবং কর্তা দুটো যদি সঙ্গে সঙ্গে সাথে বা তৎসহ ইত্যাদি দ্বারা শব্দ যুক্ত থাকে, তাহলে প্রথম কর্তা বসাবে, তারপর অ্যাজ ওয়েল অ্যাজ বসাবে, তারপর দ্বিতীয় কর্তা, তারপরে কিন্তু তুমি ওই টেন্স অনুযায়ী বাক্য গঠন করবে। এবং মনে রাখবে, মনে রাখবে যে প্রথম কর্তার যা নাম্বার হবে ভার্বেরও কিন্তু সেই নাম্বার হবে, এইটুকু মনে রাখতে হবে তোমাকে। সুতরাং দ্যাটস অল ফর দিস ডে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। So then good night to all of you.